شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত, একবার জানতে চেয়েছেন যে মসজিদে একবার অথবা দুইবার জামাত করা যায় কি না, অথবা কেউ সুন্নত পড়ছে তার সাথে আবার অন্য কেউ শরীক হতে পারবে। এ সম্পর্কে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কমপক্ষে 30টা স্পষ্ট হাদিস এসেছে। তার মধ্যে 3টি হাদিস আমি এখানে উল্লেখ করছি। প্রথম একটি হাদিস এসছে সূরা তিরমিজি কিতাবুস সালাতের অধ্যায় 220 নম্বর এবং বাইহাকির তৃতীয় খণ্ডের 49 পৃষ্ঠাতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে এমন তো বসে আছেন, এমন তো অবস্থায় এক লোক মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে কী আছে যে ব্যবসা করবে, বাণিজ্য করবে এবং কিছু মাল সৎকা করবে? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তির সাথে মিলে জমাতে আদায় করা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সৎকার সঙ্গে তুলনা করেছেন। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কয়েকটি হাদিস বর্ণনা করা হয়েছে, এটাও আছে আবু দাউদে কিতাবুস সালাত 574 নম্বর হাদিস। এরপরে এই হাদিসটা আরও উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদ তৃতীয় খণ্ড 24 নম্বরে। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একাকে সালাত আদায় করতে দেখলেন এক ব্যক্তিকে। অন্তপর তিনি বললেন, কোনো ব্যক্তি কি আছে যে সৎকা করবে? ওই ব্যক্তির সাথে যে মিলে সালাত আদায় করবে সে একটি সৎকার সব পাবে। এরপরে আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 85 পৃষ্ঠায় এবং মাজমু জায়েদ দ্বিতীয় খণ্ড 45 পৃষ্ঠায়। সেখানে বললেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করেন, তখন সাহাবাদের একজন মসজিদে প্রবেশ করেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক, কোন বস্তু তোমাকে আমাদের সালাত আদায় বাধা দিল? লোকটি তখন যথাসময় উপস্থিত হতে পারে, তখন তিনি বললেন, ওই সাহাবায় কারাম সালাতের জন্য যে দাঁড়িয়ে ছিলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এমন আছে ওই ব্যক্তির উপর সৎকার করবে এবং তার সাথে দাঁড়িয়ে জামাত আদায় করবে, তার সাথে সালাত আদায় করবে। তখন ওই ব্যক্তিটি দাঁড়িয়ে তার সাথে জামাতে সালাত আদায় করবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা ফরজ সালাত মসজিদে পড়ে ফেলার পরও কোনো ভাই যদি আসে জামাত করে তার সাথে আমরা শরীক হতে পারি, তার জন্য সেটা ফরজ হবে, আমাদের জন্য এটা সুন্নত বা নফল সালাত হিসেবে গণ্য হবে। অর্থাৎ এটা একটা সৎকার সব আপনি দুটো পাচ্ছেন, অর্থাৎ আপনি জামাতের সব পাচ্ছেন আবার আপনার সালাত হয়ে যাচ্ছে এবং আপনি একটা সৎকার সব পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ জীবনযাপন করতে দান করুন।